আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে তোমার লাস্ট আইটেমটা করতেছিলাম হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার টাইপ গুলা বলতে যাচ্ছিলাম। তোমার হাইপোক্সিয়া ইজ দা অক্সিজেন ডেফিসিয়েন্সি এট দা টিস্যু লেভেল, ঠিক আছে? মানে এনিহাও তোমার টিস্যু লেভেলে যদি অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কমে যায়, মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যায়, তখন আমরা হাইপোক্সিয়া বলি। তুমি যত হাই অ্যালটিটিউডের দিকে যাবে, মানে যত এসেন্ড করতে থাকে, পাহাড়ের উপরে উঠতে থাকে, তত তোমার এনভায়রনমেন্টে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অফ অ্যাটমসফিয়ারে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের লেভেলটা কমতে থাকে। যেমন ধরো যে জিরো লেভেলে, যেটা হচ্ছে ব্যারোমেট্রিক প্রেশার যখন 760 মিলিমিটার অফ মার্কারি থাকে, তখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দ্য এয়ার থাকে হচ্ছে দেখো 159, আর যেটা তোমার অ্যালভিওলাতে 40 মিলিমিটার অফ মার্কারি। তোমার মানে হাই এক্সট্রিমে যখন আমরা চলে যাব, তখন যখন ব্যারোমেট্রিক প্রেশার 787 মিলিমিটার অফ মার্কারি হয়ে যাবে, তখন তোমার অ্যাটমসফিয়ারে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অনলি 18 হয়ে যায়। হ্যাঁ, মানে যত উপরের দিকে উঠতে থাকবা, তত তোমার অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কমতে থাকে। যে তোমার হাইপোক্সিয়া যদি একটা ফিজিওলজিক্যাল কজ বলে, তখন তোমরা বলবে হাই অ্যালটিটিউড, আর বাকিগুলো ম্যাক্সিমাম প্যাথোলজিক্যাল কজ। ইউজুয়ালি আমরা দেখেছিলাম হাইপোক্সিয়া 4 ধরনের হয়, হাইপোক্সিক হাইপোক্সিয়া, এনিমিক হাইপোক্সিয়া, স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া অ্যান্ড হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। প্রথম দুটা মনে হয় বলেছিলাম। হাইপোক্সিক হাইপোক্সিয়াতে ইউজুয়ালি কি হয়, যখন আর্টারিয়াল ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যায়, মানে হচ্ছে তোমার এনভায়রনমেন্টে অক্সিজেন নাই, তখন তোমার ব্লাডে অক্সিজেন আসতে পারবে না, কিন্তু আমার হিমোগ্লোবিন বা ব্লাড ফ্লো, টিস্যু সবকিছু মানে ওকে আছে, ঠিক আছে? এর আরেক নাম হচ্ছে হাইপোক্সামিক হাইপোক্সিয়া, আর্টেরিয়াল হাইপোক্সিয়া আর হাইপোক্সেমিয়া। আচ্ছা, এটা আমরা কজ প্রথমে বলছিলাম যে ইনঅ্যাডিকুয়েট, যেমন ফিজিওলজিক্যাল কজ অফ হাইপোক্সিক হাইপোক্সিয়া যদি বলে হাই অ্যালটিটিউড, আর অল অফ দিজ আর প্যাথোলজিক্যাল কজ, রেসপিরেটরি ডিসঅর্ডার লাইক অ্যাজমা, ইমফাইজিমা, নিউমোনিয়া, আমি এগুলা ডিটেলস বলছি না। এনিমিক হাইপোক্সিয়াটা কি ছিল, যখন তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল কিন্তু হিমোগ্লোবিনটা কম বডিতে, এনি হাউ ব্লাডে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন বা লেভেলটা কম, কারণ আমরা জানি এই অক্সিজেনটাকে ক্যারি করে হিমোগ্লোবিন। তাহলে এনিমিক হাইপোক্সিয়া ডেফিনিশন যদি বলতে যাই, ইন হুইচ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দ্য আর্টেরিয়াল ব্লাড ইজ নর্মাল বাট দ্য অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন অ্যাভেলেবেল টু ক্যারি অক্সিজেন ইজ রিডিউসড। দিস কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই ইনএবিলিটি অফ ব্লাড টু ক্যারি এনাফ অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন, মানে আরবিসি কাউন্ট কম, হিমোগ্লোবিন কম। এটা যদি একটা কারণ বলতে চাই, সেটা হচ্ছে তোমার ফার্স্ট কজ ইজ এনিমিয়া। আমরা জানি এনিমিয়াতে আরবিসি কাউন্টটা কমে যায়, অ্যাজ ইউজুয়াল হিমোগ্লোবিনটা কমে যায়, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, কারণ কার্বন মনোক্সাইড পয়জনিং, ঠিক আছে? আর কার্বন মনোক্সাইড পয়জনিং যেটা বলেছিলাম, যে তোমার দেখা যায় যে অক্সিজেন হিমোগ্লোবিনে যে পয়েন্টে বাইন্ড করে, খুব দ্রুত কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনে সেই সেম পয়েন্টে বাইন্ড করে যায়, যার এফিনিটি 210 টাইমস মোর দেন অক্সিজেন। তখন কার্বক্সি হিমোগ্লোবিনে ফর্ম হয়, যেটা তোমার খুব স্লোলি কার্বন মনোক্সাইডটাকে লিবারেট করে। আর যেটা আমরা যেটা জানি যে তোমার হোয়াট হ্যাপেন্স দেয়ার, তো অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা লেফটে শিফট করে যায়, অ্যাজ এ রেজাল্ট ডিক্রিজিং অ্যামাউন্ট অফ অক্সিজেন রিলিজড হয়, খুব কম অ্যামাউন্ট অক্সিজেন রিলিজ হতে থাকে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা স্টেগনেন্ট হাইপোক্সিয়া, স্টেগনেন্ট, স্টেগনেন্ট মানে কথাটা হচ্ছে একটা বাধা। হ্যাঁ, একটা বাধা প্রাপ্ত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া। এখানে কি হয় দেখো, এখানে আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এনভায়রনমেন্টে অক্সিজেন ঠিক আছে, আমার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনে ঠিক আছে, কিন্তু আমার ব্লাড ভেসেলে কোনো একটা বাধার কারণে দেখা যায় যে তোমার ব্লাড ফ্লোটা হয় স্টপ হয়ে যায় অথবা ভেরি মাচ স্লাভিশ হয়। দেখো, তাহলে স্টেগনেন্ট হাইপোক্সিয়া, এই কথাগুলো তোমাদের কাছে একটু নতুন, কিন্তু বুঝতে পারলে একদম ইজি। স্টেগনেন্ট, স্টেগনেন্ট মানে হচ্ছে একটা বাধাপ্রাপ্ত হওয়া, মানে বাধা দেয় আর কি। হ্যাঁ, এটা ডিস্টারবেন্স, স্টেগনেন্ট হাইপোক্সিয়া। ইট ইজ এ হাইপোক্সিয়া ইন হুইচ ব্লাড ফ্লো টু এ টিস্যু ইজ সো লো দ্যাট এডিকোয়েট অক্সিজেন ইজ নট ডেলিভার্ড টু ইট বা টু টিস্যু ডিসপাইট অফ নর্মাল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। দেখো, তোমরা কিন্তু কনফিউজ হয়ে না, তোমরা গল্পের মতো করে পড়তে থাকো। প্রথমে হাইপোক্সিক হাইপোক্সিয়াতে কি ছিল, সবকিছু নর্মাল ছিল, কিন্তু আমার মানে ব্লাডে অক্সিজেনটাই নাই, আমার মেইন জিনিসটাই কম, মানে হচ্ছে এনভায়রনমেন্টে অক্সিজেন কম, দ্যাটস ওয়াই তুমি ইনহেল কম করতে পারতেছো, তোমার অক্সিজেন আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার, আর্টারিয়াল ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম। এনিমিক হাইপোক্সিয়াতে কি হলো, তোমার হার্ট সবকিছু ঠিক আছে,
তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, এনভায়রনমেন্ট ঠিক আছে, কিন্তু ডিউ টু এনিমিয়া হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা কম, দ্যাটস হোয়াই তোমার হচ্ছে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ হিমোগ্লোবিনটা রিডিউসড হয়ে যায়, দ্যাটস হোয়াই তোমার টিস্যু এনাফ অক্সিজেন পায় না, হাইপোক্সিয়া হয়ে যাচ্ছে। আর স্টেগনেন্ট হাইপোক্সিয়াতে দেখো তোমার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনও ঠিক আছে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনও ঠিক আছে, কিন্তু কোনো একটা বাধার কারণে, কোনো একটা স্টেগনেন্টের কারণে তোমার হচ্ছে টিস্যু অক্সিজেন কম পাচ্ছে। কেন হচ্ছে এটা? ইন হুইচ ব্লাড ফ্লো টু এ টিস্যু ইজ সো লো দ্যাট অ্যাডিকুয়েট অক্সিজেন ইজ নট ডেলিভার টু ইট ডিসপাইট অফ নর্মাল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। দিস কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই রিডিউসড ভেলোসিটি অফ ব্লাড ফ্লো। এটা সিনোনিমাস কি, স্টেগনেন্ট হাইপোক্সিয়াকে অনেক সময় ইস্কেমিক হাইপোক্সিয়া বলা হয়, মানে ব্লাড ইস্কেমিক মানে হচ্ছে ব্লাড ফ্লো নাই বা রিডিউসড। এই যে দেখো চিত্র ছবিটাতে আমরা একটু দেখতে পারি, যদি তোমার কোনো কারণে একটা ব্লাড ভেসেলে একটা ফরেন বডি অথবা একটা ব্লাড ক্লট, মানে যেটাকে আমরা এম্বলিজম বা ইনফ্রাকশন, মানে কোনো কারণে ব্লাড ভেসেলটা ন্যারো হয়ে গেল, অথবা কোনো কারণে তোমার একটা ব্লাড ভেসেল একটা ফরেন বডি ইম্প্যাক্ট হলো, অথবা একটা ব্লাড ক্লট তোমার বাধা দিয়ে দিলো, তখন তোমার হচ্ছে কি তোমার অক্সিজেন হিমোগ্লোবিন ট্রান্সমিশন অক্সিজেন ট্রান্সমিশনটা কমে যায়। এই যে দেখো কজেস কি হয়, কনজেস্টেড কার্ডিয়াক ফেলিওর, হেমোরেজ, সার্জিক্যাল শক, ভেসোস্পাজম, এম্বোলিজম, থ্রোম্বোসিস। এই যে এটা ফিচারটা কি, নর্মাল আর্টারিয়াল প্রেশার, নর্মাল আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকবে, বাট দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন রিচিং টু দ্য টিস্যু ইজ ইনঅ্যাডিকুয়েট ডিউ টু ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট আউটপুট অর ব্লাড ফ্লো টু দ্য টিস্যু। কি হলো, আল্লাহ মাফ করবে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, হিউজ অ্যামাউন্ট অফ তোমার ব্লাড বেরিয়ে গেল, তখন তোমার কি হবে, একটা ব্লাড লস হলো, তখন তোমার কি হবে, অক্সিজেন নর্মাল, হিমোগ্লোবিন নর্মাল, কিন্তু তোমার ইনঅ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে। অথবা তোমার এটা এম্বোলিজম অথবা এটা কোনো কারণে ব্লাড ফ্লোটা কম হলে, একটা প্ল্যাক, অথবা তোমার এই যে তোমার ব্লাড ভেসেলটা ইউজুয়ালি এরকম ওয়াইড থাকার কথা, কোনো কারণে এটা তোমার ন্যারো হয়ে গেল, ভেসোস্পাজম মানে ভেসেল গুলা কনস্ট্রিক্টেড হয়ে গেল, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে অক্সিজেন সাপ্লাইটা টিস্যুতে কম হবে। তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কজেস অফ স্টেগনেন্ট অর ইস্কেমিক হাইপোক্সিয়া, তোমরা বলবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, হেমোরেজ, শক, ভেসোস্পাজম, থ্রোম্বোসিস অর এম্বোলিজম, ডিক্রিজ ভেনাস রিটার্ন। নাও হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক এটা একটু আমি আগে একটু বাংলায় এক্সপ্লেন করি, হিস্টোটক্সিক মানে হচ্ছে তোমার টিস্যুর জন্য একটা টক্সিক এজেন্ট। এখানে তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ঠিক আছে, ব্লাড ফ্লো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা টক্সিক এজেন্ট আছে যার জন্য তোমার এই অক্সিজেনটা ইউটিলাইজ হতে পারতেছে না। সেলের ভিতরে একটা দুষ্ট জিনিস আছে বা একটা বাজে জিনিস আছে যেটা তোমার অক্সিজেনকে তোমার গ্রহণ করতে দিচ্ছে না, অথবা অক্সিজেন তোমার ইউজ করতে বাধা দিচ্ছে। বুঝে গেল? তোমরা যদি এটা মানে চারটা হাইপোক্সিয়া পাশাপাশি না লিখো তোমরা কিন্তু এটা কনফিউজ হয়ে যাবে। যেমন হাইপোক্সিক হাইপোক্সিয়াতে কি হলো, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে আছে কিন্তু বাকি সব ঠিক আছে। এনিমিক হাইপোক্সিয়াতে তোমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে কিন্তু হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা কম, দ্যাটস ওয়াই তোমার অক্সিজেন ঠিক মতো তোমার ট্রান্সপোর্ট হতে পারছে না এনিমিক হাইপোক্সিয়াতে। আর স্টেগনেন্ট হাইপোক্সিয়াতে কি দেখলাম, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, তোমার হচ্ছে হিমোগ্লোবিনও ঠিক আছে, কিন্তু তোমার ব্লাড ফ্লোটা কম, কোনো কারণে তোমার একটা স্টেগনেন্ট মানে ব্লাডটা বাধাগ্রস্ত হচ্ছে। আর দেখো হিস্টোটক্সিক হাইপোক্সিয়া মানে এখানে সবকিছু ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, ব্লাড হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন ঠিক আছে, ব্লাড ফ্লো ঠিক আছে, কিন্তু ডিউ টু তোমার এনি টক্সিক এজেন্ট মানে একটা দুষ্ট জিনিস আছে যেটা তোমার সবকিছু আসার পরও অক্সিজেনকে তোমার মানে ইউটিলাইজ করতে দিবে না। কি সেই টক্সিক এজেন্ট আমরা দেখতেছি, সায়ানাইড। ঠিক আছে, আচ্ছা আগে আমি ডেফিনেশনটা বলে যাই, হিস্টোটক্সিক হাইপোক্সিয়া ইজ এ টাইপ অফ হাইপোক্সিয়া ইন হুইচ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ডেলিভার টু দ্য টিস্যু ইজ অ্যাডিকুয়েট, বাট বিকজ অফ দ্য অ্যাকশন অফ সাম টক্সিক এজেন্টস দ্য টিস্যু সেলস ক্যান নট মেক ইউজ অফ অক্সিজেন সাপ্লাই টু দ্যাম। দেখো মানে অক্সিজেন ডেলিভারি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ব্লাড ফ্লো, এভরিথিং ইজ অ্যাডিকুয়েট অর নর্মাল, বাট বিকজ অফ সাম টক্সিক এজেন্ট দ্য টিস্যু ক্যান নট ইউটিলাইজ মেক ইউটিলাইজ দ্য অক্সিজেন সাপ্লাই টু দ্যাম। ইন দিস টাইপ অফ হাইপোক্সিয়া প্রডিউস বাই দ্য ইনএবিলিটি অফ দ্য টিস্যু টু ইউটিলাইজ অক্সিজেন, মানে এখানে তোমার দেখা যাচ্ছে সব ঠিক আছে কিন্তু তোমার
টিস্যুতে তোমার একটা টক্সিক এজেন্ট থাকে যে তোমার অক্সিজেনকে ইউজ করতে দেয় না। কি কষ্টের ব্যাপার! দেখো সবকিছু ঠিক আছে, এনাফ অক্সিজেনও আছে, আরবিসি হিমোগ্লোবিন আছে, ব্লাড ফ্লো এনাফ, সবকিছু থাকা সত্ত্বেও তোমার কোনোভাবেই টিস্যুটা অক্সিজেন ইউটিলাইজ করতে পারতেছে না, বিকজ অফ সাম টক্সিক এজেন্ট। এই যে ইনএবিলিটি অফ দা সেল টু একসেপ্ট অর ইউজ দা অক্সিজেন, এটা 1 নম্বর কজ যদি জানতে চাও সেটা হচ্ছে সায়ানাইড পয়জনিং। সায়ানাইড হচ্ছে একটা তোমার বিষাক্ত একটা যৌগিক পদার্থ, ভেরি টক্সিক। আমরা জানি একটা সেলকে বেঁচে থাকতে হলে অক্সিজেন এসেনশিয়াল, অক্সিজেন ইজ দ্য লাইফ অফ এ সেল। এখন সায়ানাইডের মেইন কাজ হচ্ছে সে তোমার সেলকে অক্সিজেন ইউজ করতে প্রিভেন্ট করে, মানে সেলকে অক্সিজেন ইউজ করতে দেয় না। এনিহাও যদি তোমার সায়ানাইড পয়জনিং হয় কি করে দেখো, ইনহিবিট অর ডিস্ট্রয় দ্য সেলুলার এনজাইম সিস্টেম অ্যান্ড দেয়ার ইজ কমপ্লিট প্যারালাইসিস অফ সাইটোক্রোম অক্সিডেজ সিস্টেম, অ্যাজ এ রেজাল্ট অক্সিজেন ইজ ক্যান নট বি ইউটিলাইজ। ঠিক আছে, তারপর হিউজ অ্যামাউন্ট অফ নার্কোটিক্স যদি মিস ইউজ হয় সেই ক্ষেত্রেও তোমার হিস্টোটক্সিক হাইপোক্সিয়া হতে পারে। ঠিক আছে, দিস অল অ্যাবাউট এই যে সাইটোক্রোম সিস্টেমটাকে তোমার প্যারালাইসিস করে দেয়, এটা কিন্তু আমরা ভাইবাতে ধরি যে সায়ানাইড হিস্টোটক্সিক হাইপোক্সিয়া একটা এক্সাম্পল বলো, তখন তোমরা বলো সায়ানাইড পয়জনিং। কেন হয়? বিকজ সায়ানাইড পয়জনিং কি হয়, সায়ানাইড পয়জনিং হলে তোমার হচ্ছে সেলুলার এনজাইম সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে তোমার কি হবে, কমপ্লিট প্যারালাইসিস অফ সাইটোক্রোম অক্সিডেজ সিস্টেম, অ্যাজ এ রেজাল্ট দ্য টিস্যু অর সেলস ক্যান নট ইউটিলাইজ দ্য অক্সিজেন সাপ্লাই টু দেম। ঠিক আছে, আর তাহলে আমরা এখন 4 ধরনের হাইপোক্সিয়া বললাম, তো তোমার স্পেশাল ক্যারেক্টারিস্টিক যদি আমরা বলি, হাইপোক্সিক হাইপোক্সিয়া, এনিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট হাইপোক্সিয়া অ্যান্ড হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। দেখো যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দা আর্টারিয়াল ব্লাড ইজ গ্রেটলি রিডিউসড ইন হাইপোক্সিক হাইপোক্সিয়া, বাট রেস্ট অফ দা হাইপোক্সিয়া লাইক অ্যানিমিক হাইপোক্সিয়া, স্টেগনেন্ট হাইপোক্সিয়া, হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল। তাহলে হচ্ছে হাইপোক্সিক হাইপোক্সিয়াতে কি হয়, আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দা আর্টারিয়াল ব্লাড ইজ রিডিউসড, আর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড ইজ রিডিউস ইন অ্যানিমিক হাইপোক্সিয়া, বাট রেস্ট বা বাকি 3টা হাইপোক্সিয়াতে তোমার হচ্ছে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড ইজ নর্মাল। তাহলে মেইন ফিচার গুলা বলা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দা আর্টারিয়াল ব্লাড ইজ রিডিউস ইন হাইপোক্সিক হাইপোক্সিয়া, বাকি গুলাতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন দা আর্টারিয়াল ব্লাড ইজ নর্মাল, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি ইজ গ্রেটলি রিডিউস ইন অ্যানিমিক হাইপোক্সিয়া, বাট হাইপোক্সিক হাইপোক্সিয়া, স্টেনিয়ান হাইপোক্সিয়া, হিস্টোসক্সিক হাইপোক্সিয়াতে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড ইজ নর্মাল। The rate of blood flow is greatly reduced in stagnant hypoxia, but in case of hypoxic hypoxia, anemic hypoxia, and histotoxic hypoxia, the rate of blood flow is normal. Utilization of oxygen by the tissues is significantly reduced in histotoxic hypoxia, but in case of hypoxic, anemic, and stagnant hypoxia, the utilization of oxygen is normal. তাহলে তোমার 4টা হাইপোক্সিয়াতে 4টা স্পেসিফিক ফিচার আছে, এগুলো তোমরা একদম আলাদা আলাদা করে গুছাই নেবা, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবা। আমি একটু পর অক্সিজেন থেরাপিটা বলবো, দেখা যাবে ইফিকেসি অফ অক্সিজেন থেরাপি। তুমি যদি হাইপোক্সিক হাইপোক্সিয়াতে মেইনলি কি হচ্ছে, আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে যাচ্ছে ইন দা আর্টারিয়াল ব্লাডে, এনি হাউ তুমি যদি অক্সিজেন সাপ্লাই কোনোভাবে রিস্টোর করতে পারো, তাহলে তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়া 100% কারেকশন হয়ে যায়। হ্যাঁ, তাহলে মানে হাইপোক্সি মানে আমার হাইপোক্সিক হাইপোক্সি কেন হচ্ছে, তোমার এনিহাও অক্সিজেনটা কমে যাচ্ছে। এখন আমি যদি সেই অক্সিজেন সাপ্লাইটা মানে অক্সিজেন সিলিন্ডার বা আর্টিফিশিয়াল বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই দিতে পারি, তখন তোমার দেখা যায় হাইপোক্সিক হাইপোক্সি 100% কারেকশন হয়, অ্যানিমিক হাইপোক্সি 75%। তোমার কখন কারেকশন হবে, যদি তুমি সাথে সিমটোমেটিক এনিমিয়া কারেকশন করতে পারো, স্টেটমেন্টটা 50% 50%। এবং দেখো হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে তুমি 100% যদি অক্সিজেন থেরাপি দাও, ইট ইজ নট ইউজফুল। কারণ তুমি চিন্তা করে দেখো, হিস্টোটক্সিক হাইপোক্সিয়াতে তো আমার সবকিছু ঠিক আছে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ঠিক আছে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি ঠিক আছে, ইউটিলাইজেশন অফ ব্লাড ফ্লো ঠিক, রেট অফ ব্লাড ফ্লো ঠিক আছে, কিন্তু তোমার কি হয় যে ডিউ টু সাম অ্যাকশন অফ টক্সিক এজেন্ট তোমার হচ্ছে টিস্যু সেলটা অক্সিজেনটা ইউটিলাইজ করতে পারে না। দ্যাটস ওয়াই তুমি যদি বাইরে থেকে 100% অক্সিজেন সাপ্লাই করো, তোমার হাইসোটোপিক হাইপোক্সিয়াতে কোনো ইফেক্ট হবে না। এটা কিন্তু আমরা ভাইবাতে ধরি যে তোমার অক্সিজেন সাপ্লাই কার উপর 100% ইফেক্টিভ এবং কার উপর কোনোই কাজ করে না।
হিস্টোটক্সিক হাইপোক্সিয়ার উপর কোনোই কাজ করে না, হাইপোক্সিক হাইপোক্সিয়ার 100% ইফেক্টিভ। এগুলো একই কথা। নাও দ্য ইফেক্টস অফ হাইপোক্সিয়া। হ্যাঁ, ইফ দ্য হাইপোক্সিয়া ইজ সিভিয়ার এনাফ, ইট ক্যান কজ ডেথ অফ সেলস থ্রু আউট দ্য বডি ইজিলি। তোমার ব্রড হিলিং এ কি করে? ডিপ্রেসড মেন্টাল অ্যাক্টিভিটি সামটাইমস কনভার্ট ইনটু কোমা অ্যান্ড রিডিউস ওয়ার্ক ক্যাপাসিটি অফ দ্য মাসেল। আচ্ছা, আমরা ইফেক্ট অফ হাইপোক্সিয়া কি ইউজুয়ালি দুই ভাগে ভাগ করতে পারি, ইমিডিয়েট ইফেক্ট অ্যান্ড ডিলেড ইফেক্ট। ইমিডিয়েট কি হয় দেখো, অন ব্লাড ইনক্রিজ সিক্রেশন অফ দ্য ইলেকট্রোপয়েটিন ইনক্রিজ আরবিসি কাউন্ট। তোমার হচ্ছে ইফেক্ট অফ হাইপোক্সিয়া, এনি হাউ তোমার টিস্যু লেভেলে অক্সিজেন কমে গেল, তখন তোমার বডি তাড়াতাড়ি কি ইফেক্ট করবে, ব্লাডে সে কি করবে, ইনক্রিজ সিক্রেশন অফ ইরিথ্রোপয়েটিন করবে, ইনক্রিজ আরবিসি কাউন্ট, মানে সে কম্পেনসেট করার চেষ্টা করে। তোমার কার্ডিওভাস্কুলার সিভিএস মিন্স কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি হয়, হাইপার ডাইনামিক সার্কুলেশন, স্টিমুলেশন অফ দ্য ভেসোমোটর সেন্টার, ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হাইপার টেনশন। অন রেসপিরেশন তোমার ইনক্রিজ রেসপিরেটরি রেট। ডিসমিয়া, ডিসমিয়া কথাটার মানে হচ্ছে ডিফিকাল্ট অর লোবার ব্রিদিং ইন হুইচ দ্য পার্সন ইজ কনসিয়াস অফ শর্টনেস অফ ব্রেথ। এই যে আমাদের যে কন্টিনিউস একটা রেসপিরেশন হচ্ছে, আমরা কিন্তু কনসিয়াস না, কিন্তু যাদের শ্বাসকষ্ট আছে ওরা জানে যে একটা শ্বাসের মানে কি পরিমাণ ভ্যালুয়েবল। তখন যে এই যে কনসিয়াসনেস অফ শর্টনেস অফ ব্রেথ ইজ কল্ড ডিসমিয়া, অথবা ডিফিকাল্টি শ্বাসকষ্ট হচ্ছে, টের পাচ্ছ, ওইটাকে ডিসমিয়া বলে। হাইপার অ্যাপনিয়া, হুইচ মিনস ইনক্রিজ ইন দ্য রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিদিং রিগার্ডলেস অফ দ্য পেশেন্ট সাবজেক্টিভ সেন্সেশন। ট্যাকিপনিয়া, রেপিড শ্যালো ব্রিদিং, সাইনাসিস। আমি পরে পড়াচ্ছি। মানে রেসপিরেটরি সেন্টারে হোয়াট আর দ্য ইফেক্টস অফ হাইপোক্সিয়া, ইনক্রিজ রেসপিরেটরি রেট, ডিসমিয়া, হাইপার অ্যাপনিয়া, ট্যাকিপনিয়া অ্যান্ড সাইনাসিস। আরেকটা দেখা যায়, দ্য রেট অফ ভেন্টিলেশন ইজ ইনক্রিজ ইন প্রপোর্শন টু দ্য সিভিয়ারিটি অফ দ্য হাইপোক্সিয়া টু দ্য ক্যারোটিড কেমোরিসেপ্টর সেলস। অন ডাইজেস্টিভ সিস্টেম, অ্যানোরক্সিয়া হুইচ মিনস লস অফ অ্যাপেটাইট, নৌশিয়া অ্যান্ড ভমিটিং। নৌশিয়া মিনস সেন্সেশন অফ ভমিটিং। হ্যাঁ, কিডনি, অন কিডনি হচ্ছে তোমার ইনক্রিজ ইরিথ্রোপয়েটিন সিনথেসিস। অন সিএনএস মিনস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিপ্রেশন, অ্যাপেথিক, লস অফ সেলফ কন্ট্রোল, ডিসওরিয়েন্টেশন, এক্সাইটমেন্ট, লস অফ কনসিয়াসনেস, লস অফ টাইম সেন্স, ইম্পেয়ার্ড জাজমেন্ট, ড্রাউজিনেস, ডাল পেইন সেন্সিবিলিটি অ্যান্ড হেডেক। দিজ আর দ্য অল ইমিডিয়েট ইফেক্ট। নাও ডিলেড ইফেক্টটা কি? ডিপেন্ডস অন দ্য ডিউরেশন অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য হাইপোক্সিয়া। ইরিটেবিলিটি অ্যান্ড ফ্যাটিগ, ইম্পেয়ার্ড জাজমেন্ট, বিহেভিয়ারাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট, ডিপ্রেশন, উইকনেস অ্যান্ড মাউন্টেন সিকনেস। এটা কিন্তু রিটেনে খুব আসে তোমাদের, হোয়াট আর দ্য ইফেক্টস অফ হাইপোক্সিয়া। শর্ট নোট আসে বা যে কোনো একটা কোয়েশ্চেনের পাশে লিখে দেয়, হোয়াট আর দ্য ইমিডিয়েট ইফেক্ট, হোয়াট আর দ্য ডিলেড ইফেক্ট, অথবা অ্যাজ এ হোল হোয়াট আর দ্য ইফেক্টস অফ হাইপোক্সিয়া। তখন কিন্তু এইভাবে বলে যেতে হবে, অন ব্লাড, অন সিপিএস, অন রেসপিরেশন, অন ডাইজেস্টিভ সিস্টেম, অ্যানোরক্সিয়া, নৌশিয়া, ভমিটিং, কিডনি অ্যান্ড সিএনএস। Then delayed effect is the are the irritability, fatigue, impaired judgment, behavioral maladjustment, depression, weakness, mounting sickness. আর কি হবে, হাই অ্যাল্টিটিউড সেরিব্রাল ইডিমা, দিজ আর দ্য অল ডিলেড ইফেক্ট। ডিলেড ইফেক্ট মেইনলি আটটা দিয়েছি, যেমন ধরো ইরিটেবিলিটি অ্যান্ড ফ্যাটিগ, ইম্পেয়ার জাজমেন্ট, বিহেভিয়ারাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট, ডিপ্রেশন, উইকনেস, মাউন্টেন সিকনেস, হাই অ্যাল্টিটিউড সেরিব্রাল ইডিমা, হাই অ্যাল্টিটিউড পালমোনারি ইডিমা। দেখা যাচ্ছে অনেকদিন হাই অ্যাল্টিটিউডে থাকলে সেরিব্রাল ইডিমা অ্যান্ড পালমোনারি ইডিমা ডেভেলপ করে যেতে পারে। নাও ট্রিটমেন্ট, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অফ হাইপোক্সিয়া। হ্যাঁ, ইউজুয়ালি দেখা যায় অক্সিজেন থেরাপি, হুইচ ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল অ্যাট হাইপোক্সিক হাইপোক্সিয়া, অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য কজ, মানে হচ্ছে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ। স্যার, লাইক তোমার অ্যানিমিক হাইপোক্সিয়াতে তুমি অক্সিজেন থেরাপি দিবার সাথে সাথে তোমার এনিমিয়া কারেকশন করতে হবে। তারপর হচ্ছে স্টেগনেন্ট হাইপোক্সিয়াতে এনি হাউ তোমার রেট অফ ব্লাড ফ্লোটা বাড়াতে হবে। স্টেগনেন্ট হাইপোক্সিয়াতে তোমার কি করতে হবে, যে তোমার টক্সিক এজেন্টটাকে রিমুভ করাতে হবে, মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, প্রত্যেকটা কজকে তোমার রিমুভ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, অক্সিজেন থেরাপিটা কি? অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন ফর দ্য ট্রিটমেন্ট অফ কন্ডিশনস রেজাল্টিং ফ্রম অক্সিজেন ডেফিসিয়েন্সি, মানে যেসব জায়গায় তোমার অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছে ওইসব জায়গায় অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করাকে তোমার অক্সিজেন থেরাপি বলে। কি কি ইন্ডিকেশন দেখো, অ্যাকিউট
হাইপোক্সেমিয়া হয়ে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইজ লেস দ্যান 60 মিলিমিটার অফ মার্কারি, কার্ডিয়াক অ্যান্ড রেসপিরেটরি অ্যারেস্ট, হাইপোটেনশন, রেসপিরেটরি ডিস্ট্রেস। এটা আমি আগে বলেছিলাম, রোল অফ অক্সিজেন থেরাপি ইন ডিফারেন্ট টাইপ অফ হাইপোক্সিয়া। টাইপস অফ হাইপোক্সিয়া রোল দেখো, হাইপোক্সিক হাইপোক্সিয়া 100% ইফেক্টিভ এক্সেপ্ট ভেনাস টু আর্টারিয়াল শান্ট এজেন্ট, কারণ এটা হচ্ছে এক্সেপশন, এখানে তোমার 100% অক্সিজেন থেরাপি কাজ করে না ভেনাস টু আর্টারিয়াল শান্ট। কিন্তু তোমার হাইপোক্সিক হাইপোক্সিয়া তো মেইনলি ডিউ টু ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনই হচ্ছে। এখানে যদি তুমি অক্সিজেন থেরাপি দাও 100% তোমার হাইপোক্সিয়াটা কারেকশন হয়ে যাবে, মানে 100% ইফেক্টিভ হবে। অ্যানিমিক হাইপোক্সিয়া লিমিটেড ভ্যালু অ্যাজ দেয়ার ইজ ডিক্রিজড অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন অ্যান্ড আরবিসি। স্টেগনেন্ট হাইপোক্সিয়া রোল অফ অক্সিজেন থেরাপি ইজ লিমিটেড ভ্যালু অ্যাজ দেয়ার ইজ লিমিটেড ব্লাড ফ্লো। ইন হিস্টোটক্সিক হাইপোক্সিয়া দ্য রোল অফ অক্সিজেন থেরাপি হেয়ার দ্য সেলস ক্যান নট ইউটিলাইজ অক্সিজেন, সো অক্সিজেন থেরাপি ইজ নট ইউজফুল। সেল ক্যান নট ইউটিলাইজ অক্সিজেন ডিউ টু সাম অ্যাকশন অফ টক্সিক এজেন্টস লাইক সায়ানাইড। সায়ানাইডটা তোমার কি করে অক্সিজেনকে সেলকে ইউজ করতে দেয় না, মানে অক্সিজেন ইউজটা প্রিভেন্ট করে রাখে, তাহলে তোমার সাইটোক্রোম অক্সিডেজ সিস্টেমটা পুরোটা প্যারালাইজ হয়ে যায়, যার ফলে তুমি দেখা যাবে যে ওকে তুমি 100% অক্সিজেন দিলেও ওই সেল তোমার কখনোই অক্সিজেন ইউজ করে না বা করতে পারে না, বিকজ অফ অ্যাকশন অফ টক্সিক এজেন্ট। আচ্ছা, আজকে আমরা পুরো সায়ানোসিস কথাটা তোমরা জানো, যে আমরা ইউজুয়ালি দেখা যায় যে এখন উইন্টার সিজনে তোমার অনেক সময় দেখা যায় আমাদের হাত পা নীল হয়ে যায়, অথবা বিভিন্ন কারণে আমাদের হাত পা ব্লুইশ কালারেশন হয়ে যায়। ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজ বাই ব্লুইশ ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু এক্সেসিভ অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য পেরিফেরাল ব্লাড। প্লিজ আপনারা কিন্তু এই ডেফিনেশনটা পুরাটাই বলবেন, এটা হচ্ছে ডায়টন থেকে নেওয়া, প্রত্যেকটা কথা এখানে আছে। একটা ব্লুইশ কালারেশন অফ স্কিন হবে অ্যান্ড মিউকাস মেমব্রেন ডিউ টু এক্সেসিভ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ইন দ্য পেরিফেরাল ব্লাড। The term cyanosis is dusky blueness of skin and is causes excessive amount of deoxygenated hemoglobin in skin blood vessels, especially in the capillaries. The deoxygenated hemoglobin has an intense dark blue purple color that is transmitted through the skin. This is the bluish coloration of skin. Cyanosis appear, eta to tumra hajar star dao, infinity star, sorry. The cyanosis appears whenever the arterial blood contains more than 5 grams of deoxygenated hemoglobin in 100 ml of peripheral blood. যখনই তোমার ভায়াকাতে সায়ানোসিস হবে, ডেফিনেশন ধরেই বলবে কখন সায়ানোসিস হচ্ছে, যখন তোমার আর্টারিয়াল ব্লাড তোমার মোর দেন 5 গ্রাম অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন ক্যারি করবে ইন 100 ml অফ পেরিফেরাল ব্লাড। ইউজুয়ালি আমরা জানি সায়ানোসিস টু টাইপস এর হয়, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল। Sites for loop of cyanosis. The central cyanosis due to heart and lung cause. So, you can see the central cyanosis on the tip of the tongue, mucous membrane of the mouth. And peripheral cyanosis due to vascular cause like vasoconstriction, venous occlusion. So, peripheral cyanosis, you can see the nail bed, yellow lobule, tip of the nose, lips, fingertips. So, again, the central cyanosis, you can see the tip of the tongue, mucous membrane of the mouth. পেরিফেরাল সাইনাসিস আমরা দেখতে পাই ইয়ার লোবিউল, নেইল বেডস, ইয়ার লোবিউল, টিপ অফ দ্য নোজ, লিপস এন্ড ফিঙ্গার টিপস। আচ্ছা, পেরিফেরাল সাইনাসিসটা কি, ইউজুয়ালি সিন অন দ্য এক্সপোজার টু মডারেট কোল্ড অ্যান্ড ইন কেস অফ স্টেগনেন্ট হাইপোক্সিয়া ইট ইজ ইউজুয়ালি সিন ইন দ্য ফিঙ্গার্স অ্যান্ড আউটার সার্ফেস অফ লিপস, আর্টেরিয়াল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন রিমেইনস নর্মাল। আর সেন্ট্রাল সাইনাসিস ইন কেস অফ কনজেনিটাল হার্ট ডিজিজ অ্যান্ড ক্রনিক লাং ডিজিজ, মোস্টলি আর্টারিয়াল পার্শিয়াল প্রেশার ইজ বিলো নর্মাল ডিউ টু হাইপোক্সিক হাইপোক্সিয়া। হোয়াট আর দ্য কজেস অফ সাইনাসিস, সাইনাসিস কেন হতে পারে, কার্ডিয়াক ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, ভেনাস অবস্ট্রাকশন, কোল্ড এক্সপোজার। কোল্ড এক্সপোজার ইজ দ্য ফিজিওলজিক্যাল কজ অফ সাইনাসিস অ্যান্ড দিজ আর দ্য প্যাথোলজিক্যাল কজ অফ সাইনাসিস লাইক কার্ডিয়াক ফেলিওর, যা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, or any congenital heart disease, respiratory failure, venous obstruction and cold exposure. আচ্ছা, এটা MCQ এবং ভাইভাতে খুব আসে,
হোয়াট আর দ্য কন্ডিশনস ইন হুইচ সাইনাসিস ডাজ নট অকার, লাইক সিভিয়ার অ্যানিমিয়া, এটা আমরা ভাইভাতে খুব ধরি, হ্যাঁ, যেখানে তোমার লেস দেন 5 গ্রাম অফ হিমোগ্লোবিন থাকে। এখানে তো তোমার এনাফ হিমোগ্লোবিন নাই যে সাইনাসিস হওয়ার জন্য বা ডিঅক্সিজেনেটেড হওয়ার জন্য। তাহলে হোয়াট আর দ্য কন্ডিশনস ওয়ের সাইনাসিস ডাজ নট অকার, লাইক সিভিয়ার অ্যানিমিয়া, কার্বন মনোক্সাইড পয়জনিং হয়ে মাস্ক ডিউ টু চেরি রেড কমপ্লেক্সন অ্যান্ড মিথ হিমোগ্লোবিনেমিয়া হয়ে চকলেট ব্রাউন ডিসকালারেশন অফ দ্য স্কিন অকার। তাহলে ইউজুয়ালি মেইনলি আমরা হচ্ছে আমরা বলি যে তোমার একটা এনিমিক পেশেন্ট একটা সাইনোসিস হতে পারে, নো কখনোই না, বিকজ ওখানে এনাফ তো হিমোগ্লোবিন নাই ডিঅক্সিজেনেটেড হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, ডিসপ্নিয়াটাকে এয়ার হাঙ্গার মানে ডিফিকাল্টি ইন ব্রিদিং, ইউজুয়ালি দেখা যায় যে মাস্কুলার এক্সেস সিভিয়ার মাস্কুলার এক্সারসাইজ, সাম লাং ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, মাইটাল স্টেনোসিস, এইসব কারণে তোমার হচ্ছে ডিসপ্নিয়া হতে পারে। আচ্ছা, এগুলো আমাদের হচ্ছে তোমার হাইপোক্সিয়া শেষ হলে মেইনলি এখান থেকে আমরা হাইপোক্সিয়া সায়ানোসিস পড়বো। আর হচ্ছে পিরিওডিক ব্রিদিং, পিরিওডিক ব্রিদিং এটা হচ্ছে তোমার শর্ট নোট আসে, বারবারও আসে, এটা তো ইনফিনিটি স্টার্ট দিবে। আচ্ছা, পিরিয়ডিক ব্রিদিং টা কি? ইট ইজ অ্যান অ্যাবনর্মালিটি অফ রেসপিরেশন। আমরা জানি ইন্সপিরেশন দেন এক্সপিরেশন, মানে একটা নর্মাল ইন্টারভেলে ইন্সপিরেশন এক্সপিরেশন হতে থাকে। যখন এই নর্মাল ইন্টারভেলের থেকে তোমার অল্টার্ড হয়ে যায়, মানে অ্যাবনর্মালি হতে থাকে, তখনই আমরা ওকে পিরিয়ডিক ব্রিদিং বলি। ইট ইজ অ্যান অ্যাবনর্মালিটি অফ রেসপিরেশন। হিয়ার দ্য পার্সন ব্রেথস ডিপলি ফর এ শর্ট ইন্টারভেল, দেন ব্রেথস স্লাইটলি অর নট ফর এন অ্যাডিশনাল ইন্টারভেল উইথ দ্য সাইকেল রিপিটিং ইট সেলফ ওভার অ্যান্ড ওভার। মানে হচ্ছে এখানে দেখা যায় তোমার রেসপিরেশনটা খুব ডিপলি হতে থাকে ফর এন শর্ট ইন্টারভেল, একটা নির্দিষ্ট সময় খুব দ্রুত শ্বাস নিতে থাকে, এরপরে একটা সার্টিন পিরিয়ডে হয় তোমার রেসপিরেশন হবেই না অথবা হলে খুব স্লাইটলি হবে, দেন এগেইন আবার তোমার ডিপ ইন্সপিরেশন, ঠিক আছে। ওয়ান টাইপ অফ দ্য পিরিয়ডিক ব্রিদিং ইজ এ চেইন স্ট্রোক ব্রিদিং, হ্যাঁ, এটা চেইন চাইন অনেকে অনেক ভাবে বলে, চেইন স্ট্রোক ব্রিদিং। It is one of the most common type of periodic breathing, which is characterized by slow waxing and waning of respiration. Waxing and waning মানে বড় হওয়া ছোট হওয়া, মানে একবার খুব রেসপিরেশনটা তোমার প্রলং হলো, আরেকবার একদম শর্ট হয়ে গেল। ইট অকার্স ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন অ্যাবাউট এভরি 40 to 60 সেকেন্ড, মানে প্রত্যেক 40 থেকে 60 সেকেন্ড পর পর তোমার রেসপিরেশনের প্যাটার্নটা চেঞ্জ হতে থাকবে। একবার খুব দ্রুত হবে, একবার একদম আবার কমে যাবে, আবার একবার একদম মানে বেশি হবে, একবার কম হবে। ইউজুয়ালি ইট অকার্স ইন দ্য হার্ট ফেলিওর অ্যান্ড ব্রেইন ড্যামেজ। তাহলে এর আগে আমরা পিরিয়ডিক ব্রিদিং দেখলাম অ্যাবনর্মালিটি অফ রেসপিরেশন, তাহলে চেইন স্ট্রোক ব্রিদিং ওয়ান টাইপ অফ মোস্ট কমন পিরিয়ডিক ব্রিদিং, উইচ ইজ ক্যারেক্টারাইজ বাই স্লো ওয়াক্সিং অ্যান্ড ওয়েনিং অফ রেসপিরেশন, মানে হচ্ছে ছোট হওয়া বড় হওয়া, উইচ অকার্স ওভার অ্যাগেইন উইচ অকার্স অকারিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন অ্যাবাউট এভরি 40 to 60 সেকেন্ডস। ইট অকার্স অ্যাট হার্ট ফেলিওর অ্যান্ড ব্রেইন ড্যামেজ। এই যে আমরা যদি দেখি, দেখো ডেপথ অফ রেসপিরেশন, এখানে হচ্ছে চেইন স্ট্রোক ব্রিদিং, এখানে কি দেখা যায় যে চেঞ্জিং অফ দ্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য পালমোনারি ব্লাড, হ্যাঁ, অ্যান্ড ডিলে চেঞ্জেস ইন দ্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ফ্লুইড ইন দ্য রেসপিরেটরি সেন্টার, মানে হচ্ছে তোমার নিউরন গুলাতে, মানে তোমার রেসপিরেশনটা তোমার নর্মাল প্যাটার্নে হবে না, খুব দ্রুত অনেক রেসপিরেশন হবে, এটা পজ হবে, আবার খুব দ্রুত একটা রেসপিরেশন হবে। আচ্ছা, আর আরেকটা বলা হয় বাইটোটস ব্রিদিং, এটা ইট ক্যারেক্টারাইজ বাই সেভারাল নর্মাল রেসপিরেশন এট এ টাইম, ওয়ান টু ফাইভ অর মোর, ফলোড বাই অ্যাপনিয়া অ্যান্ড সো অন। অ্যাপনিয়া মানে হচ্ছে টেম্পোরারি সিজেশন অফ ব্রিদিং, দেখা গেল একটা থেকে পাঁচটা অথবা তোমার 10টা পর্যন্ত নর্মাল ব্রিদিং হলো, তারপরে তোমার একটা সার্টেন পিরিয়ডে কোনো রেসপিরেশনই হলো না, অ্যাপনিয়া। অ্যাপনিয়া মানে হচ্ছে টেম্পোরারি সিজেশন অফ ব্রিদিং। আফটার অ্যাপনিওটিক পিরিয়ড দ্য হাইপার অ্যাপনিয়া অকার্স অ্যাব্রাপ্টলি, দেখো সার্টেনলি আবার খুব দ্রুত রেসপিরেশন শুরু হলো, উইচ অকার্স ইন ব্রেইন ড্যামেজ, মেনিনজাইটিস, কন্টিউশন, এক্সেট্রা।